যে মানুষের $12 বিলিয়ন এ দেশে কে কল্পনা করতে পারবে? গতবার বলেছিলাম না 50 বছরে কেউ পারবে না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। মুসা বিন শমসের হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি, যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসেবে মনে করা হয়ে থাকে। তিনি 1970 এবং 1980 দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। বর্তমানে তিনি ডেটকো গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কথা বলবো তার জন্ম ও শিক্ষা নিয়ে। মুসা 1945 সালের 15 অক্টোবর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমানে বাংলাদেশের ফরিদপুরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 4 ভাই এবং 2 বোনের মাঝে তিনি পিতা মাতার তৃতীয় পুত্র সন্তান। তার বাবা শমসের আলী মোল্লা স্থানীয় ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন। ব্যবসায়িক কর্মকাণ্ড। মুসা তরুণ বয়সে ব্যবসা শুরু করেন। তার প্রথম ব্যবসায়িক জীবনে ঢেটকো নামের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। মুসা জনশক্তি রপ্তানিতে দেশের একজন দিকপাল হিসেবে পরিচিত পান। তিনি বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণেও ব্যক্তিগতভাবে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী মুসা বিন শমসেরের সম্পদের পরিমাণ প্রায় 1,00,000 কোটি টাকা। দুদকের সম্পদ বিবরণী নোটিশের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব জমা দেন বিতর্কিত এই ব্যবসায়ী। দুদকের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মুসার জমা দেওয়া হিসাব অনুযায়ী সুইস ব্যাংকে তার $12 বিলিয়ন জমা রয়েছে, যা বাংলাদেশের টাকায় 93,600 কোটি টাকা, প্রতি ডলার 78 টাকা হিসেবে। সম্পদ বিবরণীতে তিনি জানিয়েছেন, সুইস ব্যাংকে তার এ পরিমাণ অর্থ সাময়িক জব্দ অবস্থায় রয়েছে। এছাড়াও সুইস ব্যাংকের বলছে $90 মিলিয়ন দামের, যা কিনা বাংলাদেশে প্রায় 700 কোটি টাকা অলঙ্কার জমা রয়েছে। দেশে তার সম্পদের মধ্যে গুলশান ও বনানীতে 2টি বাড়ি রয়েছে। সাভার ও গাজীপুরে 1,200 বিঘা জমির কথাও বিবরণীতে তুলে ধরেছেন। দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন আজ প্রথম আলোকে বলেন, মুসা বিন শমসের তার সম্পদের বিবরণীতে যে হিসাব তুলে ধরেছেন, তার আয়ের উৎস সঠিক কিনা সেটা যাচাই করে দেখবেন অনুসন্ধান কর্মকর্তারা। এর মধ্যে মিথ্যা তথ্য রয়েছে কিনা সেটাও যাচাই করা হবে। দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সম্পদ বিবরণীতে মুসা বিন শমসের সুইস ব্যাংকে $12 বিলিয়ন যে হিসাব দিয়েছেন, তা দুদকের কাছে একটি দালালিক তথ্য মাত্র। দুদকের সূত্রগুলো জানিয়েছে, সুইস ব্যাংকের লকারে মুসার $90 মিলিয়ন দামের যে অলঙ্কারের কথা বলেছেন, সেগুলো বিভিন্ন সময়ে কেনা হয়েছে এবং উপহার হিসেবে পাওয়া বলে উল্লেখ করেছেন। সম্পদ বিবরণীতে গাজীপুর ও সাভারে তার নামে প্রায় 1,200 বিঘা সম্পত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন মুসা বিন শমসের। এই সব সম্পদের বাহিরে ফরিদপুরে মোসার পৈতৃক বাড়ি রয়েছে। এছাড়াও গুলশানে দ্য প্যালেস নামে প্রাসাদ তুলু বাড়িটি তার স্ত্রী কানিজ ফাতেমা চৌধুরীর নামেই করা। বাংলাদেশের নিজের ব্যবসায়িক কাজের তথ্য তুলে ধরতে গিয়ে সম্পদ বিবরণীতে মুসা জানিয়েছেন, বনানীতে মেসার্স ড্যাটকো লিমিটেড নামের একটি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। এর আরও কয়েকজন অংশীদারও রয়েছেন। প্রতিষ্ঠানটির নামে ঢাকায় 2টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তবে তার নিজ নামে দেশে কোনো ব্যাংক অ্যাকাউন্টের কোনো সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি এই ব্যবসায়ী। সম্পদের হিসাব দিতে গত 19 মে মুসাকে নোটিশ পাঠায় দুদক। বিশেষ বাহক মারফত বনানীতে মুসার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঝাঁচকুতে এই নোটিশ পাঠানো হয়। নোটিশ জারির 4 দিন পর দুদকের কাছে আরও 7 কর্মদিবস সময় চান তিনি। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D4 Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।